আমরা আমাদের ব্লক চেইনে যে ট্রানজেকশন অ্যাড করেছি তারপরে মাইন করার পরে দেখা গেছে ট্রানজেকশনগুলো প্রসেস হয়েছে তো এখন আমরা এমন একটি ফাংশন লিখব যার মাধ্যমে আমরা কোন অ্যাড্রেসে কারেন্ট ব্যালেন্স কত বা কত অ্যামাউন্ট প্লাস মাইনাস হয়েছে সেটা জানতে পারবো সো আমরা জানি যে প্রতিটা ব্লকে কিছু ট্রানজেকশন থাকে সো এমন কেস হতে পারে যে একটি অ্যাড্রেসে মাল্টিপল ব্লকে মাল্টিপল ট্রানজেকশন হয়েছে সেক্ষেত্রে আমাদের প্রতিটা ব্লকে ইটারেট করে সেই ব্লকের মধ্যে থাকা ট্রানজ্যাকশানগুলোর অ্যামাউন্টে প্লাস মাইনাস করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি কোন অ্যাড্রেসে কত ব্যালেন্স আছে সো গেট ব্যালেন্স অফ অ্যাড্রেস নামে একটি ফাংশন লিখছি যেতে অ্যাড্রেস হচ্ছে একটি প্যারামিটার সো আমি যেটা করব যে প্রতিটা ব্লকে প্রথমে ইটারেট করব অফ দিস ডট চেইন তো প্রতিটা চেইনের মধ্যে আবার মাল্টিপল ট্রানজেকশন আছে সো সবগুলো ট্রানজাকশনের মধ্যে দিয়ে ইটারেট করতে হবে কস্ট ট্রান্স অফ ব্লক ডট ট্রানজেকশনস শুরুতে ধরে নিচ্ছি যে আমাদের ব্যালেন্স জিরো তো যদি সে সেন্ডার হয় তাহলে যেই অ্যামাউন্টটুকু ট্রানজ্যাকশন হচ্ছে সেটা তার কারেন্ট ব্যালেন্স থেকে মাইনাস হবে অথবা যদি সে রিসিভার হয় তখন কারেন্ট ব্যালেন্সের সাথে প্লাস হবে সো ইফ ডট ফ্রম অ্যাড্রেস ইকল প্যারামিটার হিসেবে পাস হয়েছে সেটা তার মানে সে হচ্ছে সেন্ডার তাহলে তার ব্যালেন্স থেকে মাইনাস হবে যেই ট্রানজেকশানের অ্যামাউন্টটা আবার যদি ট্রানজেকশান ডট টু অ্যাড্রেস যদি সে যদি রিসিভার হয় তাহলে ব্যালেন্স প্লাস ইকুয়ালস ট্রানজেকশন ডট সরি অ্যামাউন্ট সো সবগুলো ব্লকে সবগুলো ট্রানজাকশান ইটারেট করে আমরা প্লাস মাইনাস করে একটা ব্যালেন্স পাচ্ছি এবং ফাংশনের সবার শেষে আমরা সেই ব্যালেন্সটাই রিটার্ন করে দিচ্ছি ওকে এবার আমরা আমাদের যে এক্সিস্টিং ট্রানজাকশানগুলো সেই ট্রানজেকশন হওয়ার পরে ব্যালেন্সের অবস্থা চেক করব সো কয়েন ডট গেট ব্যালেন্স অ্যাড্রেস আমি দুটো অ্যাড্রেসই চেক করব আর জোসকয়েন গেট ব্যালেন্স অ্যাড্রেস অফ অ্যাড্রেস টু সো এগুলো এবার যদি আমি কনসল্ট করি কনসোল সো এখন আমরা এই দুইটা যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসের যে টোটাল ব্যালেন্স সেটা জানতে পারবো সো রান করে দেখি সো প্রথমটা হচ্ছে অ্যাড্রেস ওয়ানের ব্যালেন্স আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাড্রেস এর ব্যালেন্স আমরা একটু মিলিয়ে ঝিলিয়ে দেখি যে প্রথমটা মাইনাস ফিফটি তারপর এটা প্লাস ফিফটি সো অ্যাড্রেস ওয়ান আর অ্যাড্রেস টু দুটোরই ইনিশিয়াল ব্যালেন্স কিন্তু জিরো সো অ্যাড্রেস ওয়ান থেকে যখন অ্যাড্রেস টুতে হানড্রেড পরিমাণ একটা ইউনিট চলে যাচ্ছে তার মানে তার ব্যালেন্স তখন মাইনাস হানড্রেড তারপর আবার দেখছি অ্যাড্রেস টু থেকে আবার অ্যাড্রেস ওয়ানে ফিফটি অ্যামাউন্ট ট্রান্সফার করা হয়েছে তার মানে মাইনাস হানড্রেড প্লাস ফিফটি তার মানে শেষ পর্যন্ত অ্যাড্রেস ওয়ানের ব্যালেন্স হচ্ছে মাইনাস ফিফটি যেটা আমাদের আউটপুটে দিয়েছে ঠিক একইভাবে অ্যাড্রেস টুয়ের ক্ষেত্রে প্রথমে কিন্তু যেহেতু অ্যাড্রেস টুতে পুরো হান্ড্রেড পাঠানো হয়েছে তার মানে ফার্স্ট এই ট্রানজ্যাকশনের পরে অ্যাড্রেস টু ছিল হান্ড্রেড তারপরে আবার অ্যাড্রেস টু থেকে অ্যাড্রেস ওয়ানে ফিফটি পরিমাণ পাঠানো পাঠিয়ে দেওয়া হয়েছে তার মানে হান্ড্রেড মাইনাস ফিফটি তার মানে শেষ মাস প্লাস ফিফটি যেটা আমাদের হিসাব এবং ফাংশনের রেজাল্টের সাথে আছে সো এইটা হচ্ছে ব্যালেন্স বের করার উপায়